महबूब की मैं, मैं बिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको प्यारे नबी बुलाते हैं सुभान अल्लाह हिल मल والصلاة والسلام على حبيب الرحمن وعلى آله وصحبه وشهداء دينه وائمه ملته واولياء امته وعلينا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَا, ولا وقال أيضا في شان حبيبي ومحبوبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا নবী রম্মতে মরা প্রিয় নবী রম্মতে মরা বড় এ সম্মান আশিক বিনা কে বুঝিবে নরে নবীর शान আশিক বিনা কে বুঝিবে সবাই বলেন প্রিয় নবীর উম্মতি মোরা প্রিয় নবীর উম্মতি মোরা বড় এহসান আশিকে বিনে কে বুঝিবে নরে নবীর শান আশিকে বিনে কে বুঝিবে আমরা প্রিয় নবীর উম্মত হয়ে খুশি কিনা আরে জোরে বলুন খুশি কিনা আমরা খুশি আল্লাহর কাছে কোন সময় ফরিয়াদ করি নাই ইয়া রাব্বুল আপনি আপনার নবীর উম্মত করে আমাদেরকে সৃষ্টি করেন এই ফরিয়াদ কি আমরা কখনো করেছি কেউ বলতে পারবেন আমরা কখনো ফরিয়াদ করি নাই আল্লাহর কাছে এসে বলি নাই ইয়া রাব্বুল আলামিন আপনি আপনার নবীর উম্মত আমাদেরকে করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতো আল্লাহ রসুলের উম্মত করলেন সোবাহান আমরা তো হজরত আদম ইসলামের উম্মত হতে পারতাম আমরা তো হজরত ইব্রাহিম আলাহ ইসলামের উম্মত হতে পারতাম আমরা তো হজরত ঈসা উম্মত হতে পারতাম কিন্তু না 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 আমরা ইমামুল আমবিয়া সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সব সৃষ্টির উৎস জীবনের মূল তার মূল কালেমার মূল জান্নাতের মাওলা কালেমার মূল আমাদের প্রিয় নবীর উম্মত আমরা হতে পেরেছি সুবহানাল্লাহ খুশি না বেজার বলেন কে কে খুশি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন সে প্রিয় নবীর প্রেমের মাহাবিল আজকের মাহাবিল ঠিক নয় কি বলেন সেই মাহাবিলে আসছে কারা যারা প্রিয় নবীর প্রেমিক তারা ঠিক না প্রিয় নবীর প্রেমিক হওয়া ছাড়া মাহাবিলে আসা সম্ভব মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হে আতে হে ওহি জিনকো प्यारे नबी बुलाते हैं सुभान अल्लाह प्रिय প্রেমের মাহফিল প্রিয় নবীর কি সাজাই আর ওই মাহফিলের তারায় আসে যাদেরকে প্রিয় নবী আহ্বান করে যাদেরকে নবী কবুল করে सुभान তাহলে আমরা রসুলের কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করুন আপনি আপনার নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করুন তারপর আমরা নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি অথচ আমাদের প্রিয় নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলগণ ফরিয়াদ করেছেন আল্লাহর দরবারে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন ইয়া রাব্বুল আলামিন যেই নবীর শান আপনি আমাদের আমাদেরকে রুহ জগতের মধ্যে বলেছেন আমরা সকল নবীর আসে কেন উপস্থিত ছিলাম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত বলেন কত নম্বর আয়াত 81 আর জোরে বলেন মুখস্থ রাখবেন কিছু কিছু মুখস্থ কাজে আসবে না হলে ওয়াজ হবে বছরে একবার কোনো কাজে আসবে না ঠিক কিনা ভাইয়েরা আমার কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয় সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত শরীফের মধ্যে স্পষ্ট ভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন রুহ জগতের মধ্যে সকল নবী রাসূলদেরকে নিয়ে একটা মাহফিল করেছেন মজলিস করে সেই মাহাবিল হলো ঈদ আজমের মাহাবিল আওয়াজ বলুন সুবহানাল্লাহ সেই মাহবিল হল আমাদের প্রিয় নবীর শানের মাহবিল আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে একত্রিত করলেন সবার উদ্দেশ্যে বললেন হে আমার নবী রাসূলগণ তোমরা সবাই এখানে উপস্থিত আছো তোমাদের কাছে আমার কথা হলো আমার নবী তোমাদের সামনে উপস্থিত আছে তোমরা তো দুনিয়াতে এক এক জনের পর এক এক জন আসবা তোমাদেরকে আমি কিতাব দিব বিজ্ঞান দিব সব ঠিক আছে কিন্তু অবশেষে তোমাদের মাঝে আমার হাবিব তো শ্রী সুবহান হাবিব কি করবেন আরে যার বলেন হাবিব কি করবেন হাবিব কার আরে যার বলেন হাবিবটা কার আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হওয়া কি মামুলি বিষয় আল্লাহর হাবিব

বলেন কার হয়েছে আল্লাহর এই মেরা শরীফের আলোচনা অনেক বিস্তারিত আমি ওইদিকে যাব না আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহর প্রিয় নবী আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ আনবেন সকল নবী রাসূলদেরকে নিয়ে সেই মজলিসটা করছেন রূপ জগতের মধ্যে সুবহানাল্লাহ কোন জগত এটা দুনিয়ার দুনিয়ার আগে না পরে বলেন না দুনিয়ার আগে না পরে আর ওখানে উপস্থিত ছিলেন তারা সাধারণ কেউ নাকি নাকি নবী রাসূল 124000 নবী রাসূলগণ উপস্থিত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব তোমাদের মাঝে যখন তাশরীফ আমবে তখন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আমার হাবিবের অনুসারী হয়ে যাবা আমার হাবিবের প্রতি বিশ্বাস করবা এবং আমার হাবিবকে তোমরা সাহায্য সহযোগিতা করবা সুবহানাল্লাহ বললেন কাদেরকে বলতেছেন সাধারণ মানুষদেরকে बोलतेছেন না কাদেরকে সকল নবী রাসূলদেরকে बोलतेছেন কে বলছেন বলেন কে বলছেন আমার হাবিব দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন যখনই আমার হাবিব দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন তোমরা তখন আমার হাবিবের প্রতি বিশ্বাস করবা শুধু তা নয় আমার হাবিব আমার হাবিবকে সহযোগিতা করবা আল্লাহ রাবুল আরমিন বললেন আমি যে তোমাদের কাছে কথাটা বললাম এই কথাটার প্রতি তোমরা একমত আছো কিনা এই কথাটা তোমরা মেনে নিয়েছো কিনা তখন সবাই বললেন ইয়া আপনি যেটা বলবেন সেটা তো অবশ্যই মানতে হবে কেন মানবো না আমরা সবাই মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে ঠিক আছে ফাশহাদু তোমরা সবাই সাক্ষী হয়ে যাও সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত তোমরা যে বলেছো আমার হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনলে তোমরা নবী রাসূল হওয়ার পর তোমরা আমার হাবিবের প্রতি বিশ্বাস আনবা কেন আমার নবীর উপর বিশ্বাস না আনলে তোমাদের নবুয়ত রাসালাত আল্লাহর দরবারে কবুল হবে না সকল নবী রাসূলদের একটাই কলমা লা

কেবল আমাদের জন্য নয় সকল নবীদের একটাই কলমা তবে কলমা ভিন্ন ভিন্ন ছিল কিন্তু নবীদের কলমা ও ভিন্ন ছিল আর সেই কলমাটা যে কলমা আর সেই চৌকটের ছিল ওই হুরের চোখের মণিতে ছিল যে কলমা জান্নাতের গাছের পাতায় পাতায় আছে সেই কলমার সাথে আমার আল্লাহর নাম মুবের সাথে প্রিয় নবীর নাম মুবারক মোবারক যুক্ত আছে দুনিয়ার বাড়ি থেকে পর্দা করবেন ওনার সন্তান উনি একজন নবী হজরত শীষ আলাই ইসলাম ওনাকে নিয়ে বসলেন হে আমার সন্তান তুমি একজন নবী হবা তোমার উপর নবুয়তের দায়িত্ব আসবে আমি আগে থেকে বলে দিচ্ছি তবে তোমাকে নিয়ে আজকে বসার মূল কারণ হলো আমার আমি তো দুনিয়া থেকে দুনিয়ার বাড়ি থেকে প্রণতা করবো আমার পেশানিতে যে নুর মুবারক আছে সেই নুর মুবারক তোমার কপালের মধ্যে যাবে সুবাহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ

একজন নবীকে বলতেছেন হজরত আদম আল ইসলাম বলছেন আরেকজন নবী হজরত শীস আলাহ ইসলাম ইনাকে বলছেন আল্লাহর প্রশংসার সাথে সাথে প্রিয় নবীর প্রশংসা করতে হবে ঠিক কিনা ভাইয়ার নারে তাকবীরের স্লোগান দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বললাম তাওহীদি জনতা বললাম আর ওই তাওহীদি জনতা করতে কি আসলে একটু চিন্তা করলাম না নারে রিসালাত যদি না হয় কালমা কবুল হয় না নারে রিসালাতের স্লোগান যদি না আসতো নামাজ রোজা হজ যাকাত কোথায় পাইতাম আজকের মাহফিল কোথায় পাইতাম নামাজ রোজা হজ যাকাত কোথায় পাইতাম মাদ্রাসা মসজিদ কোথায় পাইতাম ওই নারে রিসালাতের মাধ্যমে আল্লাহ আমাদের সকল নিয়ামত দান করলেন সুবহানাল্লাহ

সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না ইবলিসের কাছে জিজ্ঞেস করা হলো হে ইবলিস তুমি কেন সিজদা করলে না কিসে তোমার বাধা দিয়েছে একটু বলো ওই ইবলিস বলল ইয়া আল্লাহ আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আগুনের দাম বেশি নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ আরে তুই আমার আদম আলাইহিস সালামকে মাটি দেখলি কিন্তু আদম আল ইসলামের কপালের মধ্যে আমার নূর দেখলি না সুবহানাল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে সকল ফেরেশতারা আল্লাহ বলার সাথে সাথে ফাসা জাদু কোরআন শরীফের আয়াত

নিজেকে বড় দেখানোর জন্য ইবাদত করে না সবাই নামাজি বলবে আলহাজ বলবে সেজন্য কি ইবাদত করে না তুই তো আগে থেকে কাবের ছিলি যা 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 তোকে আমি স্পষ্ট করে দিলাম তোকে যদি আমি স্পষ্ট না করি কেমন পর্যন্ত আমার বান্দারা কোনো হেদায়ত পাবে না সঠিক দিশা পাবে না আমি তোকে কাফের বানাই দিলাম তুই আগে থেকে কাফের ছিলি যা 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 তোকে লাল তোর বোরকা ভরাই দিলাম যদিও বা তুই আমাকে মানিস তারাই তাকবীর মানিস আমাকে মানিস তৌহিদ মানিস আমার জন্য সিজদা করবি সব ঠিক আছে কিন্তু তোর সিজদা আল্লাহর দরবারে দরবারে কবুল হবে না আমার দরবারে তোর সিজদা কবুল হবে না কেন না তুই নবুয়ত রিসালাত কো স্বীকার করেছিস তুই নবুয়ত রিসালাত কে নিজের মত বলেছিস যারা নবুয়ত রিসালাত কে নিজের মত বলবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে আরো জোরে বলেন না আপনাদের কি আপত্তি আছে নবুয়ত রিসালাত কি কখনো উম্মতের মত হতে পারে উম্মত কখনো নবুয়ত রেসালতের মতো হতে পারে সেজন্য তো নবী আর সেজন্য আমরা উম্মত সুবহানাল্লাহ বলেন না সেজন্য তিনি নবী সেজন্য তিনি রাসূল আর আমরা উম্মত একজন অপরজনের মতো হতে পারে না ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি

বলে যে দুরুদ শরীফ বললে নাকি পড়া যাবে এটা নাকি বেদাত নাউজুবিল্লাহ বলেন নামাজে পরে দুরুদ শরীফ পড়া যাবে না মাহফিলে দুরুদ শরীফ পড়া যাবে না এবং শুধু পড়া যাবে না এত টুকুনর মধ্যে সীমাবদ্ধ নয় তারা ভাঙঘাতক ভাবে বলে ঠিক না আরে যারা বলেন ঠিক কিনা এগুলো কি প্রিয় নবীর উম্মত নাকি প্রিয় নবীর दुश्मन এই दुश्মন্দের সাথে সম্পর্ক রাখবেন কি বলে রাখবেন মনে হয় উঠাবাসা করবেন না আমরা তো করতেছি এমনি মুখে বলছি কিন্তু আমাদের সম্পর্ক ঠিকই আছে ঠিক কি না এই সম্পর্ক করে প্রিয় নবীর হওয়া যাবে না সাবধান হয়ে যান প্রিয় নবীর হতে গেলে এত সহজ নয় প্রিয় নবীর হওয়া জীবনটা কত মূল্যবান জীবন এই জীবনটা যেমন তেমন জীবন হতে পারে না আল্লাহ রাসূল বললেন কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কোন দোয়া আল্লাহর দরবারে কবুল কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়া হবে না আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না এখন আমরা মসজিদে ঢুকি মসজিদে ঢোকার সময় বলি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া বা রাহমাতিকা এটা দোয়া কিনা দোয়া পড়েন কিনা আপনারা মসজিদে ঢোকার সময় বলেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া বা রাহমাতিকা হে আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খুলে দেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বলবেন বান্দা আমার কাছে রহমতের দরওয়াজা খোলার জন্য দোয়া চাস কিন্তু দোয়া তো কবুল করব না কেন কবুল করব না তুই রহমত চাস ঠিক আছে অবশ্যই রহমত চাইবি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবশ্যই রহমত চাইবি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না রহমত তো অবশ্যই চাওয়ার প্রয়োজন আছে কিন্তু আমার রহমতুল লিল আলামিন নবীকে যদি শরণ না করিস আমার আমার রহমতের দরওয়াজা কখনো খুলবে না রহমতের দরওয়াজা তাহলে এখন আমরা কি করব হাদিস শরীফ কি বলে হাদিস শরীফ মসজিদে ঢুকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলে সেটাকে আমাদের জানার প্রয়োজন আছে কিনা আজকের যিনি প্রধান মেহমান উনি এটা একটা কিতাবও লিখেছেন আজানের আগে পরে সালাতুস সালাম সুবহানাল্লাহ বলেন না আজানের আগে পরে সালাতুস সালাম মসজিদে ঢোকার সময় কোন দোয়া বের হওয়ার সময় কোন দোয়া সায়ং মদিনা শরীফের মসজিদের মধ্যে যারা হজ করেছেন লেটেস্ট যারা হাজি যারা একদম নতুন হজ করে আসছেন বা উমরা হজ করে আসছেন তারাও প্রমাণ দেখবেন যে মদিনা শরীফের গেটের মধ্যে সেখানেও যে দোয়াটা লেখা আছে এই দোয়াটা আল্লাহুম্মা তাআলি আবু আবু রাহমাতিকা কেবল নয় এই দোয়াটার আগে লেখা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ আলি আবু তাহলে আমরা কি দুয়ার সাথে আছি আমরা কি আসলের সাথে আছি না নকলের সাথে আছি আরো বলেন আসলের সাথে নাই নকলের সাথে আছি এই দুয়াটা কেটে দিয়েছেন কারা প্রিয়নবীর আপনরা না পররা প্রিয় নবীর दुश्मन নাকি আপনরা তাহলে প্রিয় নবীর दुश्मन যারা দোয়া কেটে দেয় প্রিয় নবীর নাম মুবারক নামাজ থেকে রোজা থেকে মসজিদে ঢুকার দোয়া থেকে আজানের আগে পড়তে থেকে কেটে দেয় তাদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে না মসজিদে নববীর মধ্যে এমনকি বিভিন্ন জায়গায় মসজিদ দেখবেন অস্ট্রেলিয়ার মধ্যে দেখবেন আমি স্বয়ং প্রমাণ আমাদের আজকের প্রধান মেহমান তিনি আমাকে একদিন বলছেন যে তিনি অস্ট্রেলিয়া গেলেন অস্ট্রেলিয়া সফরে গেলেন অস্ট্রেলিয়ার মধ্যে একটা মসজিদ দেখলেন যে মসজিদের মধ্যে তিনি ঢুকার সময় চিন্তা করলেন ওই দোয়াটা দেখলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা এই দোয়াটা দেখার পরে মসজিদের মধ্যে ঢুকলেন

শিবর মদি না নবীজি কে না দেখ কব রেতে না আশেকের রসুলদের জন্য কি মাইক লাগে কি বলেন যাদের হৃদয়ে প্রেম আছে তাদের কি মাইকের প্রয়োজন না হৃদয়ে সব সময় প্রিয় নবীর নাম জপ্ত হবে জিকির করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকিল্লাহি তাতমাইনুল কুলুব ওই কলব প্রশান্ত হয়ে যায় যেই কলবের মধ্যে আল্লাহর জিকির রাহমাতুল লিল আলামিনের জিকির চলে সুবহানাল্লাহ বলেন আমরা কি অশান্ত কলব চাই না প্রশান্ত কলব চাই বলেন না শান্তির কলরব চাই নাকি অশান্তির কলরব চাই কলরবটা কি শান্তি চাই তো কলব কখন শান্তি হয় জানেন আল্লাহর জিকির তো আল্লাহর জিকির কি সেটা জানেন আল্লাহর জিকির হলেন আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির কি আল্লাহর হাবিব আল্লাহর আমল কি সালাতু আমার আগের বক্তা বললেন না আল্লাহর একটা আমল আছে কারো আমল আছে বান্দার আমল আছে নামাজ রোজা হজ জাকাত মা বাবার সেবা মানবতার সেবা বিভিন্ন ধরনের সেবা করা যায় যায় কি না বান্দার যেমন আমল আছে আল্লাহর একটা আমল আছে আল্লাহর সেই আমলটা হলো সব সময় আবাদান আবাদান হাবিবের উপর দরুদ শরীফ পড়া আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ আয়াস শরীফ মনে রাখবেন আমি হয়তো গতবার বলেছি কিনা না এই আয়া শরীফটা হলো সুরা আল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়া শরিফ স্পষ্ট করে দিলেন আল্লারাবুল্লা এমের একটা আমল করেন সে আমলের নাম হলো সালাতু সালাম বলেন সুরা আল আহাজাব কয় নম্বর আয়াত বলুন তো এটা আমার মুরব্বী মনে রেখে দিয়েছেন কয় নম্বর

আমি কিছুই করি না তোমরাই করো আল্লাহ দুনিয়া জান্নাত জাহান্নাম সৃষ্টি জগৎ কিভাবে পরিচালনা হয় আমি তো সেগুলোর জন্য ফেরেশতা তৈরি করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন সেগুলোর জন্য কি আছে কবরে আসে মুনকার নাকির আলাইহিস সালাম এরপরে আসে আমাদের মধ্যে আছে কেরামান কাতিবিন জান্নাতের দরওয়ান জাহান্নামের দরওয়ান সৃষ্টি জগতে রিজিক দেওয়ার জন্য রহমত দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি কি করেন আপনি কি করেন আমাদের একটু জানান আল্লাহ বলেন বান্দারে আমি একটা কাজ করি সেটা তোমরা শুনে নাও আমি একটা আমল করি সেটা তোমরা শুনে নাও আমার একটা সবক আছে আমার একটা জিকির আছে তোমরা সেটা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া এবং তার ফেরেস্তারা ইউসলুন আলান নবী নবীর উপর দরুদ পড়তে থাকেন সুবহানাল্লাহ বলেন এটা কার আমল বলেন দরুদ শরীফ পড়া কার আরে জোরে বলেন না তো আল্লাহর আমল পালন করলে বান্দার কেন জ্বলে ঠিক কি না আল্লাহ আমল পালন করে যে বান্দার জলে নিশ্চয়ই সে আল্লাহর বান্দা নয় শৈতানের বান্দা সেজন্য বান্দা সব আল্লাহর হতে পারে না আল্লাহর বান্দা তারাই যারা প্রিয় নবীর খাস উম্মত তারাই কেবল আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত হওয়া ছাড়া আল্লাহর বান্দা হওয়া যাবে ঠিক কিনা তাহলে একটা আমল করেন আল্লাহ সে আমলটার নাম কি

স্মরণ করলাম এরপরে আল্লাহর কাছে রহমত তালাশ করলাম আল্লাহ তাহলি আবু আবার রহমতিকা তখন আজকের প্রধান মেহমান বাবাজান যান কে আপনার তিনি বলতেছেন আমার হৃদয়টা শান্তি হয়ে গেল একটা হাদিস শরীফের আমল তারা আজকে করতেছে অথচ বাংলাদেশের মধ্যে হাজার হাজার মসজিদ আছে এই মসজিদ থেকে এই প্রকৃত দোয়াটা তুলে দিয়েছে ঠিক না ভাইয়ের আমার আজকে আজানের দোয়া হচ্ছে আজানের দোয়ার মধ্যে প্রিয় নবীর শান নাই আছে নাকি কোথায় আছি আমরা এগুলোই হাদিস শরীফ প্রমাণ কত লাগবে হাজার হাজার প্রমাণ আজকের প্রধান মেহমান উনি আলেমদের আলেম শিক্ষকদের শিক্ষক যিনি তাফসীর লিখেছেন বুহারি শরীফ যে বুহারি শরীফের কথা সবাই শুনেছি সেই বুহারি শরীফ পড়ার সেই সৌভাগ্য কারো অর্জন হয় নাই সেই বুহারি শরীফটা পড়ার জন্য যিনি বাংলা ভাষায় অনুবাদ করে দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন তিনি হচ্ছেন asker প্রধান মেহমান সুবহানাল্লাহ বলবেন না আপনারা খুশি না বেজার অনেকে মনে হয় বেজার কেন তিনি বোকারে শরীফ দিলেন কেন কোরআন শরীফ দিলেন এরকম বেজার কেউ আছেন তাহলে এরকম একজন হাস্তি এরকম একজন আলেমের আলেম উস্তাদের উস্তাদ জগৎ বিখ্যাত আলেম আমাদের মাঝে প্রধান মেহমান হচ্ছে এর চেয়ে বড় ধন্য আমরা আর কিছু হতে পারি কি বলেন আমরা কি ধন্য আজকে এত বড় স্টেজ করে আমরা কি ধন্য এত বড় মঞ্চ করে আমরা কি ধন্য এতগুলো আলেম এসে না না আমরা প্রকৃত ধন্য হচ্ছে একজন আওলাদ বলি আওলাদ رسولہ مدری سبحان اللہ 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 سل مالانام والی বসার যদি জায়গা থাকে আপনি একটু বসে যান মেহরবানি করে মাহফিল আপনাদের আমাদের সকলের মাহফিল পিয়ানবীর প্রেমের মাহফিল একটু বসে মাহফিল সুন্দর করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন এই তো আমাদের প্রধান মেহমান আসার পথে তিনি আমাদেরকে অ্যালার্ট করেছেন আমি কিছু করার মধ্যে চলে আসতেছি সুবহান বলেন না আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন বলেন আমরা কি প্রিয় নবীর দেওয়া পথে থাকব নাকি বিপরীত পথে থাকব। প্রিয় নবীর দোয়া দুয়াতে থাকব নাকি দুয়ার বিপরীতে যাব এখন আমাদের মসজিদগুলোতে দেখবেন যেখানে যেখানে নাই সেখানে সেখানে আমি অনুরোধ করব দলিল প্রয়োজনে দলিল দেওয়ার জন্য দলিলের খনি আমাদের মাঝে আছে সুবহানাল্লাহ বল্ল্লাহ কয় হাজার দলিল লাগবে কোরআন হাদিসের সব দলিল আমাদের বাবা জান কেবলা দিবেন ইনশাআল্লাহ আমাদের মুরশিদ কেবলা দিবেন ইনশাআল্লাহ কিন্তু আমি অনুরোধ করব প্রত্যেকটা মসজিদের মধ্যে ঢুকার সময় বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইখদহলি আবু আবরহমাতিকা বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই দোয়াগুলো আপনারা লিখে দিবেন পারবেন কিনা। কোনো মোল্লার ফতুয়া লাগবে না সেই মোল্লাদেরকে আমাদের সামনে নিয়ে আসবেন ইনশো আল্লাহ দিলাম কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝিয়ে দেব এটাই প্রকৃত দোয়া সুবাহ আল্লাহ মুখে এমনি কথা বলতেছিলেন আল্লাহ রসুলের রহমতে দলিল গুলো কথা বলতেছি না হলে সাহস করে কথা বলার সেই সুযোগটাও পাইতাম না ঠিক না আমাদের সেই ভরসা আছে সেজন্য প্রিয় নবীর দেওয়া বিধানে আমরা চলবো ব্যক্তিগতভাবে যারা মন বিধান তৈরি করে সেই বিধানের মধ্যে আমরা নাই ঠিক কিনা ভাইয়েরা দিন এটা যেমন ছিল তেমন থাকবে আমার আপনার মতো দিন হবে না সালাতু সালাম ছাড়া দিন হতে পারে না

এরপরে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লেন না প্রিয় নবীর উপর প্রশংসা করলেন না সাথে সাথে নিজের জন্য দোয়া শরফ শুরু করে দিলেন বুখারী শরীফের হাদিস বাবু দোয়া একটা দুইটা নয় অনেক অনেক হাদিস আছে আমার এখানে রেফারেন্স আছে আমি ওইদিকে যাচ্ছি না বাবু দোয়া বুখারী শরীফ এই অধ্যায় ঘুরে দেখুন অনেকে বলে নামাজের পরে মুনাজাত নাই নাউজুবিল্লাহ অনেকে বলে কি না তাদের মুনাজাতের প্রয়োজন নাই কিন্তু আখেরি মুনাজাতের জন্য ঢাকা ঢাকি চলে আর মসজিদ এসে কোনো মুনাজাত করে না ঠিক কি না আমার আমি অনুরোধ করব আপনারা মুখে এক কথা কাজে আর আরেকটা কেন করবেন সত্যিকারের মুমিন হয়ে আসুন আমরা সবাই ईमानदार হয়ে চলাফেরা করি আমরা প্রিয় নবীর दुश्मन হয়ে থাকতে চাই না শত্রু दुश्मन হয়ে থাকতে চাই না মানবতার दुश्मन হয়ে আমরা থাকতে চাই না বাবুর দয়ার মধ্যে তিনি দোয়া করতেছেন আল্লাহর প্রশংসা করলেন এরপরে নিজের জন্য দোয়া করলেন আল্লাহর প্রিয় নবীর এখানে উপস্থিত তিনি বলতেছেন থামো তোমার দোয়া সামনের দিকে নিও না তোমার দুয়ারে আগিও না তোমার দুয়াল্লার দরবারে কবুল হয় নাই আল্লাহ দরবারে কবু হয় নাই হয় নাই তুমি কিভাবে দোয়া পড়বা শেষ করো আবার শুরু করো নামাজ পড়লেন নামাজ পড়ে তিনি দোয়া করতেছেন তুমি দোয়া করো প্রথমে আল্লাহর প্রশংসা করো এরপরে তুমি আমার আল্লাহর হাবিবের উপর তথা আমি নবীর উপর দরুদ শরীফ আদায় করো তারপরে তুমি নিজের জন্য দোয়া করো এবং সমগ্র মানুষের জন্য তুমি দোয়া করো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রশংসার সাথে সাথে কার প্রশংসা আল্লাহর প্রশংসার সাথে সাথে কার প্রশংসা আমরা কি আলোচনা বুঝি না ইংলিশে করছি না করছি নাকি ফার্সি স্পেনিস চাইনিজ চাইনিজ ভাষা করছি নাকি বুঝার জন্য বলছি ছোট্ট ছোট্ট করে এগুলো হচ্ছে ইমানি আলোচনা বুঝতে হবে আমরা যতই ওয়াজ করি যত কিছু করি না কেন যদি প্রিয় নবীর প্রেম বুঝতে না পারে তাহলে আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হবে না প্রেম ছাড়া দুনিয়া নাই প্রেম ছাড়া সৃষ্টি নাই প্রেম ছাড়া জান্নাত নাই প্রেম ছাড়া আমল নাই সব মধ্যে প্রেম আছে আর ওই প্রেমটা হতে হবে প্রিয় নবীর প্রেম আওয়াজ দিয়ে বলুন আমি যেটা বলতে চেয়েছিলাম ওই দোয়া কবুল হবে যে দোয়ার মধ্যে আল্লাহর রসূলের শরণাগবি আল্লাহর শরণাগ নিলে দোয়া কবুল হবে না সেই দোয়া আল্লাহ কবুল করবেন না বলবেন আমি আমি আল্লাহর শরণ করেছ। আমি খুশি হয়েছি এত টুকুর মধ্যে সন্তুষ্ট হই না কিন্তু আমার হাবিবের শরণ করতে হবে আমার হাবিবের শরণ না করলে কখনো কবুল হবে না তুমি বলেছো নারে তাকবীর বাজ বাজ বুঝে নিলাম নারে তাকবীর স্বীকার করলা কিন্তু তোমার নারে তাকবীর কবুল হবে না যতক্ষণ না তুমি নারে এর সালাত দিবে না নারে এর সালাত দিলে সাথে সাথে নারায় তাকবীর কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর দিলে নারায়ে রিসালাত নারায়ে রিসালাত দিলে নারায়ে তাকবীর হবে কিনা কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে ছয়টা সাতটা অনেকে জানে না কিন্তু তিনটা সামনে আপনারা জানেন ওনারা জানে না কবরের মধ্যে কয়টা প্রশ্ন চারটা পাঁচটা আর জোরে বলে কি কি বাবা আপনারা তো নকল করে দিচ্ছেন দেখেন প্রশ্ন তিনটা হবে সেটাও প্রিয় নবী বলে দিলেন এ প্রশ্নের জবাব কি সেটাও প্রিয় নবী বলে দিলেন আবার প্রশ্নের মুক্তি কোথায় সেটাও প্রিয় নবী বলে দিলেন সবকিছু না কিছু জানিয়ে দিলেন না তারপরও যদি মুক্তি না পায় দোষ কাদের কোন না কোন না দোষ কাদের কি বলেন আমাদের না দোষ কাদের আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির দুই জন ফেরেশতা পাঠাবে মধ্যে কি করার জন্য বলেন কি করার জন্য প্রশ্ন করার জন্য প্রথম প্রশ্ন হবে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি আমার পরপরে প্রধান মেহমান চলে আসলে এক মিনিট আলোচনা করার সুযোগ নাই সংক্ষিপ্ত করে বলছি প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন হলো বুকা হে বান্দা তোমার রবকে আমি যদি বলি রব্বি আল্লাহ ফেরেশতা বলবেন ঠিক আছে রব্বি আল্লাহ বুঝতে পারলাম আল্লাহ বলার জন্য তো মানুষের অভাব নাই সবাই তো আল্লাহ গরিশ্বর ভগবান যাবে সবাই তো আল্লাহকে স্বীকার করে সৃষ্টি করতে একজনকে স্বীকার করে করে কিনা কিন্তু তুমি কোন কোন ইসলামের আল্লাহ তুমি কোন নবীর আল্লাহ স্বীকার করেছ সেটা আমার জানার বিষয় তখন বললেন তোমার এক নম্বর প্রশ্ন ঠিক আছে কিন্তু দুই নম্বর প্রশ্নে যাইতে হবে এরপরে বললেন মা দিন তোমার দিন কি আমি যদি বলি দিন ইয়াল ইসলাম কিন্তু ইসলামের নামে তো অনেক বাউতবাজি আছে অনেক প্রতারণা আছে অনেক ধোকাবাজি আছে ঠিক কিনা ভাইয়েরা আমার আমাদের প্রিয় নবী বললেন ইসলামের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে কুরআনের দোহাই দিয়ে আমলের দোহাই দিয়ে নামাজের দোহাই দিয়ে রোজার দোহাই দিয়ে সবকিছুর দোহাই দিয়ে একটা নয় দুইটা নয় বাহাত্তরটা ফেরকা হবে তেহাত্তর এর মধ্যে একটা ফেরকা হলো জান্নাতি ফেরকা আহলে সুন্নাত ওয়াল জামাত আর বাহাত্তরটা ফেরকা সেগুলো সবাই জাহান্নামী দল হবে ঠিক কিনা ভাইয়েরা আমার এটা তিরমিজি শরীফের হাদিস নাসাঈ শরীফের হাদিস ইবনে মাজাহর শরীফের হাদিস আবার মাসকাত শরীফের মধ্যে আছে ঐতিহাসিক হাদিস সবাই মুখস্থ জানে আমার প্রিয় নবী বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে সেখান থেকে 72 দল জাহান্নামী হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা এক টাইম আর এক টাইম দল ছাড়া আর সবাই জাহান্নামী হবে আল্লাহ রাসূল বললেন সেগুলো তো সবাই ইসলামের নাম দিয়ে আসবে কোন নাম কোন নাম বলেন না বলেন না সবাই ইসলাম বলবে সবাই মুসলমান বলবে সবাই কুরআনের কথা বলবে সবাই হাদিসের আলোচনা করবে আমি যে কুরআন শরীফ পড়ে 72 ফেরকা বাতল ফেরকা একই কুরআন শরীফ পড়ে নতুন কোন কুরআন শরীফ নাই কিন্তু আমি যে কুরআন পড়ে প্রিয় নবীর প্রেম পায় সেই কুরআন শরীফ পড়ে সেই প্রিয় নবীর শানে বিয়াজবি পড়ে ঠিক কিনা ভাইয়েরা আমার সেজন্য আল্লাহ বলেন সাবধান সাবধান হে আমার বান্দারা তোমরা কুরআন শরীফ পড়বা সাহাবের জন্য উন্নতির জন্য ভালোর জন্য কিন্তু আমি সাবধান করে দিচ্ছি ইউদুল

وعلاني حسبي ربي جل ما في قلبي غير الله نور نبي صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور نبی صلی اللہ لا الہ الا اللہ حسب رب جلل ما فی قلبی غیر اللہ نور نبی صلی اللہ لا الہ الا اللہ یا رحمانو یا اللہ یا رحیمو یا اللہ